গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সকাল হয়ে গেছে, উঠে পড়েছি, ছেলে ঘুমাচ্ছে। ছেলে কালকে সারা রাত খুব জ্বালিয়েছে, ঘুমাতে চায়নি, একদম ঘুমায়নি, জানি না কেন। তো আজকে জানো তো আমার একটা খুব ভালো দিন, স্পেশাল ডে, বিকজ আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। ওর সাথে আমার প্রায় আজকে 2 বছর আড়াই বছর পর দেখা হবে। ও থাকে এখন ক্যানাডাতে, তার জন্য ওর সাথে দেখা হয় না। তো ও কলকাতাতে এসছে, তাই আজকে আমরা মিট করতে যাব। কোথায় যাব, কখন যাব, কি পরবো না পরবো, সব কিছু জানার জন্য এই ভিডিওটা শেষ অবধি দেখো। চলো তাহলে দেখতে থাকো। যেহেতু রান্না ছিল না, সেই জন্য বিশেষ কোনো কাজও ছিল না, সব মোটামুটি টুকটাক কাজ যা ছিল সেগুলো সেরে এখন ছেলেকে নিয়ে খাওয়াতে বসেছি। এই যে খাচ্ছে, খাওয়ানো হয়ে গেলে আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। তোমাকে তো বলেছিলাম কোথায় যাব, সেখানেই যাব। আমি খাবো, একটুখানি খেয়ে নেবো, ওখানে গিয়ে তো খাওয়া হবে, তাই আমি অল্প একটু ভাত খেয়ে ব্যাপার বেরোবো। আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, তো যাই। দেখো এই ব্যাগটা নিয়েছি, কী জামা পরেছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো পরে ফটোতে। তো যাই এখন। আমরা গেছিলাম হচ্ছে সিটি সেন্টার, ওখানে ঘুরে ফিরে একটা ওদের বাড়ির সামনেই একটা জায়গা ছিল, সেখানে গেলাম। ওখানে দেখো পিছনে জল মতো ছিল, পুকুর মতো, ওখানে খানিকক্ষণ বসলাম। বসে তারপরে আমাকে আমার বাড়িতে ড্রপ করে দিল আর ও চলে গেল। এইটুকুই ছিল বাস। ও চলে এসেছি ঘরে ঘুরে, এখন ছেলেকে খাওয়াবো, তারপর ছেলেকে একটু পড়তে বসাবো। তাই তোমাদের সাথে শেয়ার করছি কী কী করছি না করছি, ছেলে কীভাবে পড়াচ্ছি, কী করছি, সব দেখো আমার সাথে লাস্ট অফ দি ভিডিও অবধি। ফ্রেশও হয়ে নিয়েছি, এবারে আমি ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে তারপর ছেলেকে পড়াতে বসবো। কিন্তু আজকে তো খাতা বই নিয়ে পড়াতে বসবো না। হ্যাঁ, আমি একটা গেম খেলতে খেলতে পড়বো, একটা গেম খেলতে খেলতে, আজকে একটা গেম খেলতে খেলতে তোকে পড়াবো। তো তোমরা দেখো আমি কেমন ধরো গেম খেলতে খেলতে তোকে পড়াচ্ছি, আগে খাইয়ে নিই তারপরে তোমাদেরকে দেখো। ও আরেকবার একবার দেখো, সবাই পড়াশোনা করছে, এটা কী বানিয়েছো? এ আচ্ছা, তারপরে কি এস, তারপরে এটা জেড, তারপরে এটা কি ইউ, এটা এটা ইউ, আগেরটা কি ছিল, এটা এটা কি ও, এটা এটা বলো, জি হয়নি বাবা, পি করো, পি পি, এবারে সি করে দাও, সি, এইবারে আই করে দাও, আই হয়নি, এটা এটা সি হয়ে গেল। আচ্ছা এন করে দাও, এন এন পারবে না, তাহলে ডি করে দাও, ডি ডি, ওটা ডি হয়েছে, ঠিক করে করো, ডি না, তার গোলটা কি করে হবে, ডি এর গোলটা এটা জি না, ডি করো, ডি করো, হবে এই তো এন, ঠিক, এল করে দাও, এল এল, এটা এফ না, এটা ফোর, আচ্ছা এবারে এল করে দাও, এল এল, আর হচ্ছে না, এটা এল, এটা এল এল,
এটা কি বলো? আজকে মন হলো নারকেল আছে ঘরে, তাহলে একটা নতুন মিষ্টি রেসিপি মানে ডেজার্ট টাইপের একটা করব, রসমালাই ঘরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো আমি কীভাবে ইজিভাবে রসমালাই করি, এটা খেতে খুবই ভালো হয়। এটা আমার দিদা মানে আমার দিদা করতো, আর এটা আমার মাসির শাশুড়িও করতো খুব ভালো করে, তো আমি তাদের কাছ থেকেই শিখেছি এটা কীভাবে করতে হয়। তোমাদেরকেও দেখাবো খুব ইজি পদ্ধতিতে করা যায়। ঠিক আছে বাবা, হ্যাঁ দাও তো করা যায়, তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হয়, তো দেখো। হ্যাঁ তো দেখো, প্রথমে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, জাল দিয়ে নেবো দুধটাকে ভালো করে। আর এক সাইডে একটা কড়াইয়ে গরম করবো তেল, তেল না সরি ঘি, ঘি দিলাম, তেল বলে ফেললাম ভুল করে, ঘি দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প সুজি পরিমাণ মতো, আমি এক কাপ দিয়েছিলাম, তো এক কাপ মতো সুজি এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেবো। দেখো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। সুজিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো চিনি আর অল্প একটু নুন, স্বাদ অনুসারে মতো নুন দেব, চিনি আর নুন। তো চিনি আর নুনটা দিয়ে আবার নাড়া নাড়া করে নেবো। ঠিক আছে, দিয়ে দিলাম নুন, তো চিনি আর নুন দিয়ে আবার নেড়ে নেবো। আর নুন অল্প একটুখানি দুধেও দিলাম, কেন দুধে যদি নুন না দিই না তাহলে মিষ্টিটাকে বোঝা যায় না ভালো মতো। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচোনো নারকেল, কুচোনো হোক কোরানো হোক যা হোক, আমি কী করেছি মিক্সিতে ওটাকে কুড়িয়ে নিয়েছি। আর এদিকে দুধে দিলাম হচ্ছে আমি গুড়, তো গুড় দিয়ে ওটাকে ভালো করে আবার ফোটাবো। এদিকে দেখো এটা জল দিয়ে একটুখানি একটা পিণ্ড মতো বানিয়ে নেবো। ঠিক আছে, নেড়ে নেড়ে দেখো বানিয়ে নিয়েছি পিণ্ড। এবারে এদিকে দেখো দুধটাও আমার অলরেডি ফুটে গেছে গুড় দিয়ে, এর মধ্যে হালকা একটু ঘি দিয়ে দেবো উপর থেকে। এবারে ওই মাখা যেটা ছিল সেটা থেকে আমি এরকম ছোটো ছোটো গোল গোল করে মানে জাস্ট একটা শেপ করব। করার পর দুধটা ফুটে গেলে পরে ওর মধ্যে সবাইগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখো এটা এরকম হবে, ফুটে যাবে পুরো, ফুটে গেলে এরকম হবে। হয়ে লাস্ট আমার যেটা হবে সেটা হচ্ছে দেখতে এরকম হবে জিনিসটা। আমি বাটির মধ্যে তুলে তোমার দেখাচ্ছি কেমন হয়েছে, দেখো এমন দেখতে হয়েছে, সুন্দর গরম হাওয়া ধুয়ে বেরিয়েছে। এই শাট করে দাও, এক্ষুনি শাট করে দাও, শাট করে দাও, বসে নাকি, শাট করে দাও তাড়াতাড়ি, শাট করে দাও, শাট করে দাও, আম দিয়ে দাও। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব 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 আনন্দ করো, আর গুড নাইট। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক 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 শেয়ার করো। টাটা।